অহরহ বাড়িছে, পেট্রোল ডিজেলের মূল্য, খনিজজাত সামগ্রী মূল্য বিশেষ বৃদ্ধি হয়েছে। আমি যদি পেট্রোল ডিজেলের মূল্য লগতে যদি চাও, রন্ধন গ্যাসের যে মূল্য বৃদ্ধি ক্রমানে বৃদ্ধি হয়েছে, যা 1300 দিনত কেবাবারও মূল্য বৃদ্ধি হয়েছে। আর এই সকলকে রাম টাঙুন সুদাইছে, নিয়ন্ত্রণহীন হয়েছে খনিজজাত পদার্থর মূল্য বৃদ্ধি। ইতিমধ্যে সরকারও ব্যর্থ হয়েছে বলে কবলে গেলে ভুল নহব, যেহেতুকে সময়ে সময়ে কিছু মূল্য তারতম্য ঘটে। যদি যা 13-14 দিনত যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে, এই আসলে চিন্তনীয় বিষয়, আর সকলে চিন্তিত হয়ে পড়ছে। আমি পূর্বে এই সম্পর্কে ধারাবাহিক আমি বাতরি সম্প্রচার করে আসছি, যদিও যা দিন সমূহ যে ধরনের খনিজজাত সামগ্রী মূল্য বৃদ্ধি হয়েছে, আসলে সরকার, রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের বিশেষ হয়তো অমনোযোগিতা বা হয়তো সাধারণ রাইজর উপর মাধমার সুদাবলী হয়তো এনে ধরনের করে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের এইসমূহ সিদ্ধান্ত হয়েছে। আমি যদি পূর্বর যদি আমি যদি কিছু প্রতিবেদন চাও, সেই হিসাবে যদি আমি কো উত্তর প্রদেশের নির্বাচনের পূর্বে হয়তো পেট্রোল রন্ধনজ্যোতি আসনি রন্ধন সিলিন্ডারের যেসমূহ এই মূল্য আসলে মূল্য ইতিমধ্যে কম হয়েছিল, কিন্তু তারপরে নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পিছতে মূল্য বৃদ্ধি পুনর্বার রাম টাঙুন সুদাইছে। মই বর্তমান উপস্থিত আছো গণেশগুড়ির পেট্রোল পাম্পত, আর আমি দেখাম ইয়ার দৃশ্যাংশ বলে এনে ধরনের যখন ক্রেতা আছে তেখেতসকল আমি মন্তব্য গ্রহণ করবলে চেষ্টা করি। পুনর্বার কইছো, যেহেতুকে পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধি ক্রমানে বৃদ্ধি হয়েছে, আর যা কেবাদিনত অহরহভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, আর এই মূল্য বৃদ্ধিয়ে সাধারণ লোকক বিশেষভাবে হারাশাস্তি করেছে। আর আমি কব লাগিব যে সরকারে কিছু এই বিষয়টি আসলে খুব গুরুত্ব সহকারে লব লাগে, আর যেহেতুকে পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধি সকলকে হারাশাস্তির সম্মুখীন করেছে। আর আমি পুনর্বার কব লাগিব যে সেঞ্চুরি অতিক্রম করেছে, আর এনে ধরনের আমি ডিসপ্লে বোর্ডত দেখাইছো এনে ধরনের আজির বর্তমান যদি আমি যদি মূল্য কোথাও ঠাই বিশেষে 104 টাকা অতিক্রম করেছে, যদি গুয়াহাটির যদি আজির যদি আমি মূল্য আমি যদি দেখাও 103.88 টাকা ইয়াত ডিসপ্লে বোর্ডত দেখাইছে, কিন্তু আমি যা নিশা যেটা তেল ভরাইছিল 104 টাকা হয়েছিল। আর এনে ধরনের আমি দেখাইছো পোনপটিয়াভাবে সম্প্রচার অসম লাইভ 24 দর্শকল গণেশগুড়ি পেট্রোল পাম্প, বা পুনর্বার কইছো যেহেতুকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিয়ে সাধারণ লোকক বিশেষ হারাশাস্তি করেছে। আর এনে ধরনের পেট্রোল ডিজেলের মূল্যর লগতে খনিজজাত সামগ্রী যেসমূহ আছে, বিশেষকৈ আমি যদি রন্ধন গ্যাসের কথা যদি কোম, রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি ক্রমানে হয়েছে, 200 টাকা পর্যন্ত রন্ধন গ্যাসের সিলিন্ডার বৃদ্ধি হওয়া বলে ইতিমধ্যে আমি পূর্বে বাতরি পরিবেশন করেছি। আর এনে ধরনের আমি দেখাইছো রিম্পি পোনপটিয়াভাবে, যেহেতুকে পুনর্বার আমি কিছু লোকের মন্তব্য লোবলে চেষ্টা চলাম। এগারী অটো চালক আছে, অটো চালকর আমি মন্তব্য লোবলে চেষ্টা চলাম, যেহেতুকে অটো চালকসকলের যে অটোসমূহ বিশেষকৈ পেট্রোলের উপর বিশেষভাবে চালিত হয়, আর তেখেতসকলের যে দৈনন্দিন উপার্জন, সেই উপার্জন যেহেতুকে অটোখনের উপরতে নির্ভরশীল, আর তেখেতসকলে বিশেষকৈ ইয়ার সমস্যার সম্মুখীন হয়। এগারী অটো চালক আছে, দাদা আপনারা জানিও বিচারিছো পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়েছে, আপনাদের বিশেষ ইয়ার হারাশাস্তির সম্মুখীন হয়। এই এগারী অটো চালক হিসাবে সমগ্র বিষয়টির বিষয়ে কি কব? কি কম, আর উপায় তো নাই, আর বহুত তো অসুবিধা হয়েছে, কিন্তু তাদের মাজতে চলব লাগবে আর বুঝলে নয়। কিন্তু 100 টাকা অতিক্রম করেছে, হয়েছে এটা বস্তুর দাম সব তো বাড়ছে, কটরও বাড়ছে, তেলও বাড়ছে, সব বাড়ছে, প্রত্যেক বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের হারাশাস্তির সম্মুখীন হয়। হয় এটা আমার অসুবিধা হয়েছে, নহ নহয় ভাড়াটো তো বাড়া নাই না, তেলের দামটোহে বাড়ছে। নিশ্চয়কে আসলে এনে চলব লাগবে, বহুত সরকারেরও অবশ্যই বহুত টাকা খরচ হয়েছে, দেখছেন যুদ্ধ বিগ্রহ লাগিয়ে আছে, হয় না নয় এটা মিলামিশিকে কিবা রন্ধন গ্যাসের সিলিন্ডার দাম বাড়ি গেছে, এটা তো আর কি করবো, আর উপায় তো নাই আর। তেখেতসকলে যে বিবেচনা করে যে হেৰি করে চলে আমাক, হয় না, তেখেতসকল পিতৃয়ান, আমি লড়াহান, তেখেতসকলে যদি ভালকে চলে নে আমাক, আমি চলব, আমি এনেকে চলি যাব লাগিব যিকে চলায়, হয় না। নিশ্চয়কৈ আসলতে এটা বিশেষ তেখেতে উদাহরণ দি মন্তব্য করাইছে যে সরকার পিতৃ, আমি হলো তেখেতসকলের সন্তান, যদিহে সরকারে অতি সুন্দরভাবে দেশখন চলাই নিয়ে আমার কিছু সুবিধা, আবার এনে ধরনের হতাশজনক মন্তব্য বলে কলেও ভুল নহয় রিম্পি, যেহেতুকে পুনর্বার কইছো এনে ধরনের যে খনিজজাত সামগ্রীর যে মূল্য বৃদ্ধি হয়েছে, খনিজজাত সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে বারুকে প্রভাবিত করেছে সাধারণ লোক, খাটি খোৱা লোকসকলক, আর এনে ধরনের আমি পেট্রোল ডিজেলের মূল্য লগতে আমি রন্ধন গ্যাসের যে মূল্য বৃদ্ধির কথা বারুকে কব লাগবে, বিশেষকৈ আমি খনিজজাত সামগ্রী আমি যদি যেসমূহ চাও, যা 15-20 দিনত যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে, আসলে বারুকই চিন্তনীয় করে তুলিছে সকলকে। আর পুনর্বার আমি এনে ধরনের দেখাইছো পোনপটিয়াভাবে, সকলে হতাশজনক আমি যেসমূহ মন্তব্য গ্রহণ করেছো, বর্তমানে এগারী অটো চালক, এগারী বাইক চালক, তেখেতসকলে হতাশজনক মন্তব্য আগবাড়িছে, যেহেতু কলেবে 100 টাকা অতিক্রম করেছে পেট্রোলের মূল্য, আর 100 টাকা অতিক্রম করাটো আসলে চিন্তনীয় বিষয়। আর এনে ধরনের আমি
আর এগারী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের আমি মন্তব্য লোবলে চেষ্টা করি। দাদা, 100 টাকা অতিক্রম করলে পেট্রোলের মূল্যে, এগারী বাইক চালক হিসাবে কি কব? উপায় তো নাই, কি করব আর, হাজার তো করবই লাগবে। চিন্তনীয় বিষয়, 100 টাকা অতিক্রম হল। 100 টাকা তো বেশি হয়ে গেছে, এটা COVID-19 নে কি হল, তারপর এটা আক 100, কালে 102 টাকা হব, আজি 103 টাকা, 103 টাকা, উপায় নাই, কি করব, মোদী সরকার। আসলে মোদী সরকার বলে কেখেতে মন্তব্য সামরিছে, আর এনেধরণে আমি রিম্পি মন্তব্য গ্রহণ করেছে। আর পুনর্বার অসম লাইভ 24 দর্শক, অহরহ বাড়িছে পেট্রোল ডিজেলের মূল্যর রন্ধন গেছে, আর এনেধরণে আমি দেখাইছো পোনপটীয়া সম্প্রচার লাইভ 24 দর্শক।